জনগণ ভোট দিল ইলেকশন এখন যে শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপিকে যে কোনো অভিযোগ তথ্য প্রমাণ সহ উপস্থাপনের আহ্বান ওবাইদুল কাদেরের অভিযোগ সুস্পষ্ট বললেন মির্জা ফখরুল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক বৃহস্পতিবার নিরাপত্তা জোরদার সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে দেওয়া হবে নির্দেশনা জানালেন ইসি সচিব বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের দৌরাত্মে অসহায় ঢাকা মেডিকেলের রোগীরা সরকারি অ্যাম্বুলেন্স কম থাকার সুযোগ নিচ্ছে চক্রটি বলছে কর্তৃপক্ষ এবং বৃহস্পতিবার চট্টগ্রামের সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষকে হারিয়ে র্যাঙ্কিংয়ে দুদলের ব্যবধান কমানোর প্রত্যয় টাইগারদের দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন জনগণ ভোট দিলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় তার সরকারের লক্ষ্য বুধবার বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে তিন বাহিনীর কর্মকর্তাদের সংবর্ধনায় অংশ নিয়ে তিনি একথা বলেন এর আগে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথি এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিশিষ্ট ব্যক্তি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাস এবং মিশনের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তার বক্তব্যে সব প্রতিকূলতা মোকাবিলা করে দেশের অগ্রযাত্রা বজায় রাখারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অনেক কিছু মোকাবেলা করে জনগণের সহযোগিতা নিয়ে জনগণের ভোটে আবার নির্বাচিত হয়ে সরকার গঠন করি যার ফলে আজকে বাংলাদেশের মানুষের জীবনে একটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছি অনেক উন্নত দেশ যেখানে শরণার্থীদের আশ্রয় দিতে হিমশিম খায় সেখানে অত্যন্ত দক্ষতার সাথে আমরা তাদের আশ্রয় দিয়ে তার সব ধরনের ব্যবস্থা করেছি আমরা যুদ্ধ করব না কিন্তু কেউ আক্রমণ করলে আমরা ছেড়ে দেব না অন্তত যতক্ষণ আমাদের শ্বাস আছে আমরা প্রতিরোধ করব সেইভাবে আমরা প্রত্যেকটা বাহিনীর জন্য আধুনিক অস্ত্র শস্ত্র তৈরি করা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা থেকে শুরু করে সব পদক্ষেপই আমি নিয়েছি আমরা যে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি সেই মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমাদের এগিয়ে চলতে হবে আমাদের সামনে আরো অনেক যাত্রা পথ বাকি রয়েছে আগামীতে তো নির্বাচন আছে কাছে নির্বাচনে জনগণ যদি ভোট দেয় যদি চায় দেশের সেবা করি হয়তো আল্লাহর রহমতে আবার ফিরে আসবো আবার আপনাদের সঙ্গে এখানে দেখা হবে আর যদি না দেয় আমার কোনো আফসোস থাকবে না কারণ উন্নয়নের যে গতিধারা শুরু করেছি বাংলাদেশ এগিয়ে যাবে যতই অন্ধকার আসুক যতই ঘন দুর্যোগ আসুক যতই গভীর হোক জঙ্গল কিন্তু এগিয়ে যাওয়ার পথ সে পথ করে নিতেই হবে মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা সদরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন গেল দশ বছরের সরকারের নানা পদক্ষেপে বিশ্বের বুকে বাংলাদেশ মর্যাদার আসনে পৌঁছেছে দিনবদলের যে নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগ দিয়েছিল তার বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন শিখা অনির্বাণে ফুল দিয়ে সশস্ত্র বাহিনীর আত্মোৎসর্গকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বুধবার তিন বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর চৌকস দল অভিবাদন জানায় রাষ্ট্রপতিকে সকাল সোয়া আটটায় শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান শেখ হাসিনা এ সময় তাকেও গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো হয় সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যও এ সময় স্যালুট দিয়ে শ্রদ্ধা জানান শহীদ যোদ্ধাদের এরপরেই নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান
পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে সাত বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের হাতে সম্মানী চেক ও উপহার তুলে দেন শেখ হাসিনা। এ সময় মুক্তিযোদ্ধাদের কল্যাণে তার সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, এখন থেকে নববর্ষ ও বিজয় দিবস ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা। আমরা মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিটি বিজয় দিবস উদযাপনের জন্য 5,000 টাকা করে ভাতার ব্যবস্থা করেছি প্রতি বছর। নববর্ষ উদযাপনের জন্য আমরা মুক্তিযোদ্ধাদের জন্য 2,000 টাকা করে নববর্ষ ভাতা প্রচলন করে দিয়েছি। আওয়ামী লীগের গেল দিনগুলোর উন্নয়নের পরিক্রমায় দেশের যে অগ্রযাত্রা তা কেউই রোধ করতে পারবে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের গতিধারাটা যেন অব্যাহত থাকে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। অনেক ধাপ প্রতিঘাত অতিক্রম করে যখন আজকে এগিয়ে চলার পথে আমরা যাত্রা শুরু করেছি, ইনশাআল্লাহ এই যাত্রা কেউ বন্ধ করতে পারবে না। এর আগে 2017 সালের শান্তিকালীন পদকে ভূষিত করা হয় সশস্ত্র বাহিনীর 13 সদস্যকে। পাশাপাশি তিন বাহিনী প্রধানও দিবসটি উপলক্ষে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে যে কোনো অভিযোগ তথ্য প্রমাণ সহ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। পুলিশ সদর দফতরে বসে আসন্ন নির্বাচন প্রভাবিত করা হচ্ছে, বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তারা এক একবার এক এক উদ্ভট অভিযোগ, যেটা তাদের পুরনো অভ্যাস। তথ্য প্রমাণ নিয়ে বলতে হবে পুলিশ হেডকোয়ার্টার্সে কী হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার্সে বসে নির্বাচন প্রভাবিত করা হচ্ছে, এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন, অসত্য, উদ্দেশ্য প্রণোদিত। পুলিশের হামলার মধ্য দিয়ে আবারও প্রমাণ করেছে এটা একটা সন্ত্রাসী দল। শিডিউলের পর কেউ যদি অপরাধ করে সেটা কি ছেড়ে দেওয়া হবে? আমরা তাদের অনুরোধ করব সহিংসতার পথ থেকে সরে আসুন। আওয়ামী লীগ 10 বছর ক্ষমতায় থাকার কারণেই দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বুধবার সকালে রাজধানীর কামরাঙ্গীর চরে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য প্রযুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ ও নেতিবাচক দিকগুলো বর্জন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা আর পেছনের দিকে যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। আমরা যেই স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন পূরণ করতে চাই। আবার আমাদের স্বপ্ন ভঙ্গ হোক এটা আমরা চাই না। সামনের দিকে যেতে হলে যেই সুযোগ সুবিধা পাচ্ছ সেই সুযোগ সুবিধা আরও বর্ধিত করার জন্যে আরেকবার দরকার শেখ হাসিনার সরকার। একটা সরকারের দীর্ঘস্থায়িত্বের প্রয়োজন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী 10 বছর রাষ্ট্র পরিচালনা করছেন, 10 বছরে দেশকে তিনি যেই জায়গায় নিয়ে এসছেন সেখান থেকে উন্নয়নের শিখরে নেওয়ার জন্যে আরও আরেকবার দরকার তার সরকার। শেষ হলো 11 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম। 4 দিনব্যাপী এ কার্যক্রমের শেষ দিন বুধবারও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকার গ্রহণের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢালাও নয়, সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। বুধবার ছিল মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের চতুর্থ ও শেষ দিন। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এলাকায় এদিন সকাল থেকেই ভিড় করেন মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে আসা কর্মী সমর্থকরা। শেষ দিনে ফরিদপুর অঞ্চল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের আশা, দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাদেরই মূল্যায়ন করবে বিএনপি। গণতন্ত্র ফিরে আনবো এবং দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবো। আগামী 30শে ডিসেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবো। শেষ দিনেও লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন বোর্ডে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন প্রত্যাশীরা জানান, নির্বাচনে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের সকলের উদ্দেশ্যে বলেছেন, আমরা যেন সকলে একত্রিতভাবে এই নির্বাচনকে পরিচালনা করি। ভোট কেন্দ্রে থাকতে হবে শত প্রতিকূলতার মধ্যে, সবাইকে ভোট কেন্দ্রে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে।
এদিকে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির বিষয়ে বিএনপির অভিযোগ সুস্পষ্ট বলে মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দুপুরে গুলশান কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। থানা অভিযোগ বিএনপি করে না, বিএনপি সুস্পষ্ট অভিযোগ করেছে নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। জনগণের যে ঠাড়া আজ আমরা দেখতে পাচ্ছি, স্রোতের মতো যে ঢল নামছে, এতে করে এই স্বৈরাচারী সরকারকে নির্বাচনের মাধ্যমে সরিয়ে দিতে আমরা অবশ্যই সক্ষম হব। সন্ধ্যায় ঢাকা মহানগরের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হলে ভিড় বেড়ে যায় কর্মী সমর্থকদের। রোববার সকাল 10:15 শুরু হওয়া এই সাক্ষাৎকার কার্যক্রম শেষ হয় বুধবার রাত 11:30। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। প্রস্তুতি থাকলেও ক্যাটাগরি ওয়ানে উন্নীত হতে না পারায় যুক্তরাষ্ট্রে ফ্লাইট চালু করতে পারছে না বাংলাদেশ বিমান। প্রয়োজন আর উন্নতি বলছেন বিশেষজ্ঞরা। কাল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজে সহায়তা ও নির্বাচনী নিরাপত্তা নিয়ে নির্দেশনা দেওয়া হবে বলে জানান কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। অবৈধ অস্ত্র উদ্ধার, সেটির কার্যক্রম জোরদার করা, যাতে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত হয়, সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদের নিরাপত্তাটা এনশিওর করবে, নারী ভোটার নারীদের প্রতি যাতে সহিংসতা না হয় সে ব্যাপারে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য সেই নির্বাচন কমিশন তারা নির্দেশনা দেবেন। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোথাও যাতে জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা এগুলো যাতে না হয় সেগুলোর ব্যাপারে একটা আলাদা মানে নির্দেশনা থাকবে। বিভিন্ন মন্ত্রণালয়কে আমরা মানে নির্দেশনা দিয়েছি যাতে নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে নতুন করে প্রকল্প গ্রহণ না করা হয়, কোনো প্রকার ভিত্তি প্রস্তর স্থাপন করা, চাঁদা দেওয়া, মসজিদ মন্দিরে চাঁদা দেওয়া এগুলো কিছুই করা যাবে না। তফসিল ঘোষণার পর থেকে 19 নভেম্বর পর্যন্ত 539 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে 5 জন মনোনয়ন প্রত্যাশী। বিষয়টি অবহিত করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দলটি। বুধবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এই চিঠি জমা দেওয়া হয় নির্বাচন কমিশনে। চিঠিতে বলা হয়, সুনির্দিষ্টভাবে মামলার তালিকা পাঠানো হলেও আইন শৃঙ্খলা বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। তফসিল ঘোষণার পরও কমিশনের নির্দেশ উপেক্ষা করে গায়েবী মামলায় আসামিদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশের হুমকি ও গ্রেফতার অব্যাহত আছে বলে দাবি করা হয় চিঠিতে। উল্লেখিত তালিকার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া ও নতুন করে গ্রেফতার হয়রানি বন্ধে নির্বাচন কমিশনের কাছে দাবি জানায় বিএনপি। নির্বাচন অংশগ্রহণমূলক হলেই হবে না, সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এমন পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বুধবার বিকেলে রাজধানীর বাড্ডায় তাদের নির্বাচনী কার্যালয়ে একথা বলেন তিনি। আমাদের নিজের ব্যাপার, তারপর যেহেতু আমরা সরকারি দলের সঙ্গে এখন আমরা একসঙ্গে নির্বাচন করার যোগাযোগ করেছি, মোটামুটি সিদ্ধান্ত হয়েছে, তাদের সঙ্গে আলাপ প্রয়োজন আছে, কথা তো বলেছি, আমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছে গেছি যে আমরা আগামী নির্বাচনে তাদের সঙ্গে আমরা সহযোগিতা করবো, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবো। একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচন প্রয়োজন, যেখানে যেটা অংশগ্রহণমূলক হবে, কিন্তু শুধু অংশগ্রহণমূলক হলেই হবে না, অংশগ্রহণমূলক হতে হবে সবাই যেন নির্দ্বিধায় নির্বিঘ্নে ভোট দিতে পারে এমনি একটা পরিবেশের সৃষ্টি করতে হবে। সম্পদের তথ্য গোপন করার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে ডিভিশন দিয়ে সুচিকিৎসা নিশ্চিতে কারা কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুর 12:00 দিকে রফিকুল ইসলামকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। দুপুর 3:00 ঢাকা মহানগর বিশেষ জজ আদালত 16 এর বিচারক মাহমুদ আক্তার এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার রফিকুল ইসলামকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 6 এর বিচারক শেখ গোলাম মাহবুব। আদেশের সময় আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই দিন রাতে তাকে নিজ বাসভবন স্কাটন থেকে গ্রেফতার করে পুলিশ। 2001 সালের 10 জুন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো রফিকুল ইসলামকে তার সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশ দেন, কিন্তু তিনি তার সম্পদের হিসাব জমা দেননি। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে বাদী হয়ে উত্তরা থানায় মামলা করে। প্রবাসী সময় আরও থাকছে।
নানা আয়োজনে সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত, ধর্ম নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। জোর করে রোগী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের বিরুদ্ধে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রয়োজনের চেয়ে সরকারি অ্যাম্বুলেন্স কম থাকায় অনিয়মের সুযোগ পাচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো। তবে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি বলছে এ বিষয়ে কোনো নীতিমালা না থাকা ও টোল বাড়ানোর কারণে অতিরিক্ত ভাড়া আদায় করছেন তারা। সাদিকুর রহমানের রিপোর্ট। 2600 শয্যা বিশিষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা প্রায় 4,500। দেশের বৃহত্তম এই হাসপাতালটির রোগী পরিবহনে সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র 6টি, এর মধ্যে 2টি বিকল হয়ে পড়ে আছে। সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতার সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসায় নেমেছে হাসপাতালের বিভিন্ন কর্মচারী ও স্থানীয়রা। অভিযোগ রয়েছে সেবা দেওয়ার নামে একটি সিন্ডিকেট রোগী পরিবহনে আদায় করছে অতিরিক্ত ভাড়া। এছাড়া রোগীর নিজস্ব গাড়ি বা অন্য অ্যাম্বুলেন্সও হাসপাতালে ঢুকতে দেয় না বেসরকারি অ্যাম্বুলেন্সের এই চক্রটি। এখানে অ্যাম্বুলেন্স বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, যারা আছে প্রত্যেকই সিন্ডিকেট। বাইরের অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে দেয় না, এখানকার যে সিন্ডিকেট অ্যাসোসিয়েশন আছে, যারা অ্যাম্বুলেন্স ওনার্স অ্যাসোসিয়েশন, আমরা ভাড়াটা একটু বেশি নিলে ওই আমাদের টোল খরচে বাইরে জায়গা, যেরকম ডেড বডির অ্যাম্বুলেন্স এগুলো তো টোল ফ্রি সারা বিশ্বে, আর আমাদের বাংলাদেশে এই অ্যাম্বুলেন্সের বিক্রি ওই ব্যবসা, আমরা জনগণের পয়সা সাশ্রয় করব কিভাবে। প্রায় 2 বছর আগে হাসপাতালটির জরুরি বিভাগের সামনে বেসরকারি এক অ্যাম্বুলেন্স চাপায় শিশু ও অন্তঃসত্ত্বা নারী সহ 5 জন নিহত হন। হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং এ নিষেধাজ্ঞা থাকার পরও চলছে এসব অবৈধ পার্কিং। হাসপাতালের কর্তৃপক্ষের সাথে অনেকবারই কথা বলছি যে আমাদের একটা নীতিমালার মাধ্যমে একটা জায়গা দেন, আমরা যাতে সুন্দরভাবে মানুষের সেবাটা করতে পারি। আমরা খালি বলছি, আজ পর্যন্ত আমরা এই ধরনের কোনো সহযোগিতা পাই নাই। অতিরিক্ত ভাড়া না নেয় তারও একটা কাউন্টার চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, সো দ্যাট রুগী যারা যাচ্ছে ইউজ করছে ইউজাররা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো এই কাজটা তো আসলে হসপিটাল অথরিটি আমরা তো এটা করতে পারছি না। আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তারা কিন্তু এগুলো মাঝে মাঝে চেক অ্যান্ড ব্যালেন্স করে তাদেরকে নিয়ন্ত্রিত অবস্থায় রেখে একটা কিছু ব্যবস্থা করতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী পরিবহনে প্রায় 80টি বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। সঠিক নীতিমালা ও পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা থাকলে সুষ্ঠুভাবে অ্যাম্বুলেন্স সেবা প্রদান সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট বন্ধের পর হয়েছে 1 যুগেরও বেশি সময়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর শর্ত মতো নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ, অথচ এখনও ক্যাটাগরি 1-এ উন্নীত হতে পারেনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক। ফলে ড্রিমলাইনের মতো উড়োজাহাজ বহরে যুক্ত হলেও এই রুটে ফ্লাইট চালু করতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে প্রথম শ্রেণীর নিয়ন্ত্রক সংস্থায় উত্তরণে FAA এর নিরীক্ষা কার্যক্রম শুরু হওয়ায় আশাবাদী কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। একসময় যুক্তরাষ্ট্রের আকাশে উঠত বাংলাদেশের বিমান। লোকসানের মুখে 2006 সালে ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরে আবার ফ্লাইট চালু চেষ্টা করে জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠান। কিন্তু যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিভিল এভিয়েশনকে দ্বিতীয় ক্যাটাগরি সংস্থা হিসেবে চিহ্নিত করলে রুদ্ধ হয়ে যায় সে পথ। ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিতে নানা দুর্বলতার কারণ দেখিয়ে ক্যাটাগরি 1-এ উন্নীত হতে দেয়া হয় কয়েকটি শর্ত। বেবিচকের দাবি, এসব শর্ত পূরণে এরই মধ্যে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। তাই গেল ফেব্রুয়ারিতে FAA এর প্রথম পরিদর্শনে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সবচেয়ে মেজর অবজারভেশনটা ছিল এভিয়েশনের জন্য একটা মডার্ন আইন দরকার, সেটা আমরা পেয়ে গেছি। তাছাড়া আমাদের অর্গানাগ্রামের কাজটা অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছে। ওয়ান্স দে স্যাটিসফাইড দেন ওরা ফেব্রুয়ারি মাসে অডিট প্রসেসটা শুরু করেছে। একটা কমেন্ডেশন সার্টিফিকেটও দিয়েছে বাংলাদেশকে সে অডিটের জন্য, সেটা খুবই ভালো হয়েছে। বিমান পরিচালনা উড্ডয়ন সক্ষমতার লাইসেন্সিং সহ আকাশপথে নিরাপত্তার বিভিন্ন সূচকে অগ্রগতি হলো চূড়ান্ত নিরীক্ষণে সফল হতে আরো উন্নতির দরকার হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে নিরীক্ষা মোকাবেলায় সব প্রস্তুতি আছে বলে জানায় বেবিচক। সিভিল এভিয়েশন সিস্টেম সেফটি লাইসেন্সিং সার্টিফিকেশন অথরাইজেশন অ্যাপ্রুভাল মানে ঠিকমতো আছে কিনা, লাইন্সকে ঠিকমতো সার্ভিলেন্স করে কিনা সেগুলো দেখবে। এখানে যেখানে আমরা আইকাও অডিটে কম পেয়েছি সেগুলো তো আরো ডেভেলপ করতে হবে। এদিকে সব প্রস্তুতি থাকলেও ক্যাটাগরি 1 না হওয়া পর্যন্ত নিউ ইয়র্ক ও টরন্টোতে ফ্লাইট চালু করতে পারছে না বাংলাদেশ বিমান। আমাদের
নিয়োগ ফ্লাইট পরিচালনা করবার জন্য উড়োজাহাজের দিক দিয়ে আমরা প্রস্তুত আছি, আমাদের মার্কেট সেখানে রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা সেই ফ্লাইটটি পরিচালনা করতে পারছি না, কারণ বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি ক্যাটাগরি টু থাকার কারণে সেখানে আমাদের ফ্লাইট পরিচালনা করার কোনো অনুমতি নেই। টরন্টো যেতে পারছি না, কারণ আমেরিকার আকাশ সীমা ব্যবহার করতে হবে। বিমান নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালু করলে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা তুলনামূলক কম সময়ে নিউ ইয়র্ক যেতে পারবে বলে মনে করে সংস্থাটি। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। কানাডায় প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। কানাডা প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি প্রকৌশলী এলেন হেলাল চৌধুরী। আলোচনা শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বিডিএম বিজনেস। সংগঠনের সাধারণ সম্পাদক আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহজাহান। বক্তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপর বিভিন্ন আলোচনা করেন। এতে বিডিএম বিজনেসের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নাগরিক ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব বিএনপি। মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলে জেদ্দা ফাহাস আল দাউরি অঞ্চল বিএনপির কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহজাহান জালাল ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। সাধারণ মানের গ্যাস রেগুলেটর ব্যবহারে ঘটে যেতে পারে দুর্ঘটনা। ব্যবহার করুন ব্রাশ লেভার যুক্ত সম্পূর্ণ নিরাপদ আরএফএল গ্যাস রেগুলেটর। দেখছেন প্রবাসী সময়, আরএফএল এর ছড়াও জীবনের রং। দোয়া মাহফিল, শোভাযাত্রা সহ নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে আলোচনায় ধর্ম নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান মুসল্লিরা। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব মানবতার পথ প্রদর্শকের ধরণীতে আগমন উপলক্ষে রাজধানীতে নানা রকম অনুষ্ঠান আয়োজন করে বেশ কয়েকটি সংগঠন। আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য আমরা এই মিছিল করতেছি। আমরা আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য এই দিনটা আমরা উদযাপন করি। আমরা বর্তমান মিলাদ কোরআন হাদিসের আলোকে আলোচনার পাশাপাশি বর্তমান সমাজ ব্যবস্থায় ইসলামের বাণীকে আরো প্রতিষ্ঠিত করার গুরুত্ব তুলে ধরেন আলোচকরা। এ সময় ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা রুখতে আলেম সমাজ সহ সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার পথ আমরা পেয়ে গেলাম। ধর্ম প্রচার সঠিকভাবে যদি হয়, আমরা যদি সঠিকভাবে ধর্মীয় অনুশাসন করতে পারি, তাহলে আমাদের দেশ এই সমস্ত হানাহানি থেকে মুক্ত থাকবে। আমাদের দেশের মানুষ সঠিক পথ পেয়ে সঠিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। আলোচনা শেষে বন্যাঢ্য র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিপুল সংখ্যক মুসল্লি। এছাড়া চট্টগ্রাম, চাঁদপুর সহ সারা দেশে র্যালি, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ইসলামের কল্যাণবাণী সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিল হয়েছে। রাষ্ট্রপতির সৌজন্যে মিলাদে অংশ নেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। বঙ্গভবনের দরবার হলে মিলাদ হয়। এতে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সহ মন্ত্রিসভার সদস্যরা। এছাড়া মিলাদে অংশ নিয়েছেন ডিপ্লোম্যাটিক কোরের নেতারা। মিলাদে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি সহ দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। বঙ্গভবন থেকে বেরিয়ে ডক্টর কামাল সময় সংবাদকে জানান সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি দোয়া করেছেন। আমরা
সুন্দর অনুষ্ঠান হয়েছে এটাই বললাম আর কি। সুন্দর সামনে নির্বাচন নিয়ে সুষ্ঠু হবে কিনা সেদিন মনে করেন কোনো ইয়া হয়নি না? আমরা তো দোয়ার মধ্যে নিশ্চয়ই এটা আমরা চেয়েছি। উনি কোনো আশাবাদ দিয়েছেন বা কোনো না? ওনার সঙ্গে কোনো এই মুহূর্তে তো কোনো আলোচনা করিনি। আশুলিয়ার জামগড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে রফিকুল ইসলামের শরীরের 40% ও তার স্ত্রী লাইজু বেগমের 80% পড়ে গেছে বলে জানান চিকিৎসক। পরিবারের সদস্যরা জানান, দগ্ধরা আশুলিয়ার জামগড়ার চিত্রাশাইল এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। ভোরে রান্না করার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে মারাত্মক দগ্ধ হন রফিকুল ও লাইজু। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তারা আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন। লাইনে মনে সমস্যা আছিল, ঘরে গ্যাস আছিল, এটা আর কি চেক করে নাই এরা। ভাতায় ওই যে চুলের টোকা দেওয়া আর মনে করো গ্যাস একবারে ধরে গেছে। দেখছি যে এই সাইড দিয়া এই টুকে ইন্দা পুজা গেছে, মহিলারা বেশি পড়ছে, বেটারার একটু কম পড়ছে। ঘুমেতন যখন উঠছে তখন গ্যাস গ্যাস ঘেরা নাইছে, এর ভিতরে ওই যে চাপি দিছে, বাসটা হয়ে গেছে। জামাই রাস্তা মধ্যে চিল্লাইতে আছে যে মায়ারে মেডিকেল নিয়ে যান, আপনি মায়ারে মায়া যায় কি মাটিতে গড়িয়েতে আছে। 150 কোটি টাকার ওপরে লোকসান, আর ঋণ ছাড়িয়ে গেছে 250 কোটি টাকা। চিনি বিক্রি করতে না পারায় মাসের পর মাস বকেয়া শ্রমিক কর্মচারীদের বেতন। এমন পরিস্থিতিতে রংপুর চিনি কলের কর্মকর্তারাই এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন আদল হক সাগর। রক্ষণাবেক্ষণের অভাবে চিনিকলের গ্যারেজে ধ্বংস হচ্ছে কোটি টাকা মূল্যের যানবাহন। এছাড়া 16 লাখ টাকা ব্যয় ধরে চিনি কর্পোরেশন থেকে 2 বছর আগে পাঠানো 10টি ট্রাকের সবগুলোই এখন অচল। এই গাড়িটা শুধুমাত্র এই মিল পর্যন্ত আসা মাত্রই শেষ, আমরা কিন্তু গাড়িগুলো ব্যবহার করতে পারিনি, এভাবেই পড়ে আছে এই গাড়িগুলো ওয়াকেজ। গেল আগস্টে কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে একসাথে 4 মাসের বেতনে স্বাক্ষর নেওয়া হলেও কর্তৃপক্ষ শতকরা 16 টাকা করে কেটে নেয় বলে অভিযোগ শ্রমিকদের। 4 মাসের বেতন আমার থেকে সই করে নিল, নিয়ে 16% কাটে নিয়ে বাদ বাকি বেতন দিছে। এই টাকাটা কোন ফান্ডে কোথায় গেল আমার প্রশ্ন আমি জানবার চাই। প্রতিষ্ঠার পর থেকে মিলের লোকসান 175 কোটি টাকা, আর 268 কোটি টাকার ঋণের বোঝা টানছে এখন। এ অবস্থায় মিলটি রক্ষায় প্রশাসন বিভিন্ন উদ্যোগের কথা বললেও মিলের শীর্ষ কর্মকর্তা ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। প্রশাসন থেকে চেষ্টা করতেছে যে একটা নির্দিষ্ট সময়ে এটা সুদ যেন আর বাড়ানো না হয়, এরকম একটা প্রস্তাব সরকারের কাছে রাখছেন। উৎপাদনমুখী করার জন্য সরকার থেকে তো বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কিছু প্রণোদনার ব্যবস্থাও করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে 1917 একর জমি নিয়ে 1956-57 সালে যাত্রা শুরু করে রংপুর চিনিকল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 791 জন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা রয়েছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নওগাঁয় ভূমিহীনদের জন্য আবাসন প্রকল্প নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ করা ঘরগুলো ব্যবহার করতে না পারায় বেশিরভাগ উপকারভোগী আবাসন ছেড়ে চলে গেছেন। যারা আছেন পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় নানা সংকটে দিন পার করছেন। উপজেলা প্রশাসন বলছে ভূমিহীনদের প্রকল্প ছেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নওগাঁ প্রতিনিধি এম আর রকের রিপোর্ট। নওগাঁর বদলগাছির বনগ্রাম এলাকায় মাঠের মাঝখানে গড়ে তোলা হয়েছে ভূমিহীনদের জন্য আবাসন প্রকল্প। এখানে 52টি শেডের মাধ্যমে 270টি ঘর নির্মাণ করা হয়েছে। কাগজপত্রে 270টি ঘরেই উপকারভোগী দেখানো হলেও বাস্তবে আসে মাত্র 80 জন। 2013 সালে এই আবাসন প্রকল্পটি চালু করার পর নানা সমস্যায় ঘর ছেড়েছেন এর উপকারভোগীরা। বর্তমানে ফাঁকা পড়ে আছে 200টি ঘর। প্রকল্প নির্মাণে নানা অনিয়ম সহ প্রকৃত ভূমিহীন নির্বাচন নিয়ে রয়েছে নানা অভিযোগ। স্কুল নাই, গৃহস্থান নাই, উপরে যদি আমরা ইউনিসার কাছে বলি তাহলে বলে যে ওখানে কোনো বাজেট নেই, আমাদের রাস্তা নেই, বর্ষা লাগলে এইখানে কাদা ভেঙে ওই পাকা যেতে হয়। উপকারভোগীদের অভিযোগ, ঘরগুলো নির্মাণের কিছুদিন পরেই টিন নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টিতে ঘরে পানি পড়ে, তাছাড়া মেঝে প্লাস্টার করার কথা থাকলেও তা করা হয়নি। এতে করে সাপ ও ইঁদুর এসব ঘরে গর্ত করায় শঙ্কা। নষ্ট হয়ে গেছে বেশিরভাগ টয়লেট সহ যোগাযোগ ব্যবস্থা, তাছাড়া এখানে স্কুল না থাকায় ছেলে মেয়েদের পড়ালেখা করাতে পারছেন না। ছোট ছোট মেজা প্লাস্টার না, ইঁদুরে খাল করে সাপে তো ভরপুর, টিনে থেলে মনে করেন যে জং ধরেছে,
এই জাঙ্গের সোটায় মনে করে যে পানি আর আটকে থাকতে পারে না, পানি পড়ে। সঠিক জায়গা নির্বাচন না করা সহ আবাসন প্রকল্পটি নির্মাণে নানা অনিয়মের অভিযোগ করলেন খোদ উপজেলা জনপ্রতিনিধি। তদন্ত হওয়া উচিত যে যে ঘরগুলো যারা পেয়েছে তারা আসলে পাবার উপযুক্ত কিনা, যদি না হয় তাদেরকে বাতিল করে দিয়ে যারা সত্যিকারের ছিন্নমূল তাদেরকে সেখানে প্রভাবিত করা উচিত। তবে আবাসন প্রকল্পটি বাস উপযোগী করা সহ প্রকৃত ভূমিহীনদের নানা সুযোগ সুবিধার জন্য প্রশাসন কাজ করছে বলে জানান উপজেলার এই শীর্ষ কর্মকর্তা। সকল কর্মকর্তা ওখানে গিয়েছিলাম যে তাদের প্রবলেমটা কি, আমরা কিভাবে সলভ করতে পারি, এবং সেখানে যে যারা ভূমিহীন আছে এখন তাদেরকে ওখানে পুনর্বাসিত করা যায় কিনা, এবং যারা ওখানে একদমই থাকে না তাদেরকে আমরা বন্দোবস্ত প্রস্তাবটা বাতিল করার চেষ্টা করতেছি। 2013 সালে কাবিকা প্রকল্পের আওতায় মাটি ভরাট করে সড়ক নির্মাণ এবং প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় 270টি ঘর তৈরি করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল, গ্যাস ও ছাপার কালি উদ্ভাবন করেছেন জামালপুরের তহিদুল ইসলাম। পলিথিনের কারণে ফুলগাছ বড় না হওয়ায় পরিবেশ রক্ষায় পলিথিন ধ্বংসের সিদ্ধান্ত থেকে উদ্ভাবন করেছেন জ্বালানি তেল সহ বিভিন্ন উপকরণ। তার উদ্ভাবনের গল্পটা শুরু হয়েছিল চতুর্থ শ্রেণীতে পড়ার সময়। জামালপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। তারুণ্য আর মেধা কখনোই সীমাবদ্ধতায় আবদ্ধ থাকে না। তার এক অনন্য উদাহরণ জামালপুরের 26 বছর বয়সী তরুণ উদ্ভাবক তহিদুল ইসলাম। তিনি পরিত্যক্ত পলিথিন থেকে উদ্ভাবন করেছেন জ্বালানি তেল, গ্যাস ও ছাপার কালি। তহিদুল ইসলামের উদ্ভাবনের গল্পটা শুরু হয়েছিল মাত্র চতুর্থ শ্রেণীতে পড়ার সময়। ফুলবাগানে একটি গাছ দিন দিন নির্জীব হয়ে যাচ্ছিল, স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছিল না। তো গাছটাকে আমি উপরে ফেলার পর দেখি গাছে নিচে একটি পলিথিন, পলিথিনের ভিতরে গাছের শিকড়গুলো কুণ্ডলি পাকিয়ে সাদা হয়ে আছে। তখন থেকেই পলিথিন নিয়ে কাজ শুরু করি। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে 2009 সালে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি হয় সে। কলেজের বিজ্ঞান গবেষণাগারে মেলে তার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ, আর এ কাজে তাকে উদ্বুদ্ধ করেন রসায়ন বিভাগের প্রভাষক ইকরামুল ইসলাম। আমি ওকে বললাম যে পলিথিন ইজ এ হায়ার হাইড্রোকার্বন, ইফ ইউ ক্রেক ইট ইট ম্যাচ টু দ্য লোয়ার হাইড্রোকার্বন, লোয়ার হাইড্রোকার্বনে পরিণত হবে এবং তুমি ইউ মে গেট দি অয়েল আর গ্যাস পেতে পারো এখান থেকে। গবেষণায় বারবার ব্যর্থ হলেও 2009 সালের ডিসেম্বরে মেলে সফলতা। 2011 সালে উৎপাদিত তেল পরিশোধন করতেও সমর্থ হন তিনি। স্বল্প পরিসরে একটি প্ল্যান্ট নির্মাণ করে সেখান থেকে প্রতি 100 কেজি পলিথিন পুড়িয়ে তিনি উৎপাদন করেন 70 লিটার জ্বালানি তেল, 20 লিটার এলপি গ্যাস ও কয়েক লিটার ছাপার কালি। এমন উদ্ভাবনে খুশি এলাকাবাসীও। তেল, গ্যাস, ছাপার কালি এগুলো তৈরি করছেন এবং এটা যথেষ্ট পরিবেশ বান্ধব। বাজারের যে ফুয়েলগুলো আছে সেইগুলোর মতোই একদম অরিজিনাল। দেশের বিত্তবান ব্যক্তিগণ যদি আমাকে সহযোগিতা করে তাহলে বাংলাদেশকে পলিথিন মুক্ত করার একটি আন্দোলন সফল করা সম্ভব। তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এটির প্রতি নিবেদিত হয়ে আছেন, এক্ষেত্রে সকলেরই সহযোগিতা থাকবে এবং আগামীতে নিশ্চয়ই সহযোগিতা পেলে তিনি এক্ষেত্রে আরো সফলভাবে কিছু করতে পারবে। তরুণ এই উদ্ভাবক ময়মনসিংহ বিভাগীয় ডিজিটাল মেলা উদ্ভাবকের খোঁজে বাংলাদেশ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ উদ্ভাবকের পুরস্কার এবং মালয়েশিয়া অনুষ্ঠিত আইটেক্সে স্বর্ণ পদক সহ পেয়েছেন 9টি পুরস্কার। সময় সংবাদ, জামালপুর। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। গেল জুলাইয়ে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের প্রতিশোধে মত্ত হয়ে বৃহস্পতিবার ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, যেখানে লক্ষ্য একটাই, প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়া। তবে সফরকারীরাও মুখিয়ে স্বাগতিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাকসুম আলম খান। জহুর আহমেদে ক্যামেরার লেন্স বারবার খুঁজে নিল একজনকে। দেশের মাটিতে পাক্কা 15 মাস টেস্ট জার্সিটা গায়ে জড়ানো হয়নি সাকিবের। তবে রহস্য থেকে যাচ্ছে সাকিবের খেলা নিয়ে। গেল জুলাইয়ে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে দাপট দেখিয়েছে, এই সিরিজে সেটার পাল্টা জবাব দেবে বাংলাদেশ, এমন হুমকি দিয়ে রাখলেন সাকিব। ওরা যেমন ওদের হোমে ভালো করতে পেরেছে, আমাদেরও এখানে টার্গেট থাকবে যেন আমরাও ওরকমই ভালো করি এখানে। টিম টোটালটা যেন আমরা ভালো অবস্থায় রাখতে পারি। হয়তো খুব বেশি হাই স্কোরিং ম্যাচ নাও হতে পারে, বাট তারপরেও অ্যাটলিস্ট 300+ যদি মোটামুটি উইকেটও হয়, 300+ তো একটা করতে পারলে খুব ভালো। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটা শেষ পর্যন্ত হারেনি বাংলাদেশ, কিন্তু উইন্ডিজদের বিপক্ষে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ, কারণ
র‍্যাঙ্কিং এ 8 এ ওয়েস্ট ইন্ডিজ আর 9 এ বাংলাদেশ, তাই সুযোগ থাকছে ব্যবধান কমানোর। পুরো টিমও এটা বিশ্বাস করে যে আমাদের এদের সাথে ভালো করা সম্ভব, ভালো করা উচিত, এবং ভালো করার যে বিশ্বাসটা সবার ভেতরে সেটা আছে। র‍্যাঙ্কিংটা খুবই কাছাকাছি, আমরা 8 9 এ অবস্থান করছি। সো আমাদের জন্য আমি মনে করি অন্তত এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি আত্মবিশ্বাসী যে আমরা ভালো করতে পারবো। এদিকে ভারতের বিপক্ষে সিরিজের সুবাদে এক মাসের বেশি উপমহাদেশে ওয়েস্ট ইন্ডিজ দল। কন্ডিশন বুঝে উঠলেও ক্যারিবীয়দের কাছে ধাঁধা হলো টাইগারদের স্পিন অ্যাটাক। আগের চেয়ে অনেক উন্নতি করেছে বাংলাদেশ দল, বিশেষ করে ওদের স্পিনাররা দারুণ। তবে আমরাও প্রস্তুতি নিয়ে এসেছি, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ইতিবাচক কিছুই হবে। ক্যারিবীয়দের এই চ্যালেঞ্জের উত্তর হয়তো চট্টগ্রামের উইকেটেই লুকানো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 14 টেস্টে বাংলাদেশের জয় মাত্র দুটিতে, তার উপর সবশেষ ক্যারিবীয় সফরে 43 রানে অল আউট হওয়ার লজ্জাও আছে। এই ফরম্যাটে বাংলাদেশের দুরবস্থা ফুটে ওঠে এই পরিসংখ্যানে, তাই টেস্টে বাংলাদেশের দেবার আছে অনেক কিছু। এই অগ্রযাত্রার শুরুটা হোক চট্টগ্রাম থেকেই, এমনটাই প্রত্যাশা টাইগারদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জনগণ ভোট দিলে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, সেনাকুঞ্জে শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপিকে যে কোনো অভিযোগ তথ্য প্রমাণ সহ উপস্থাপনের আহ্বান ওবায়দুল কাদেরের, অভিযোগ সুস্পষ্ট বললেন মির্জা ফখরুল। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক বৃহস্পতিবার। নিরাপত্তা জোরদার সহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে দেওয়া হবে নির্দেশনা, জানালেন ইসি সচিব। বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের দৌরাত্বে অসহায় ঢাকা মেডিকেলের রোগীরা, সরকারি অ্যাম্বুলেন্স কম থাকার সুযোগ নিচ্ছে চক্রটি, বলছে কর্তৃপক্ষ। এবং বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষকে হারিয়ে র্যাঙ্কিং এ দুদলের ব্যবধান কমানোর প্রত্যয় টাইগারদের। এ ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16249। সঙ্গে থাকুন সময়।